দেশে ছাগল কাণ্ডে মুশফিকুর রহমান ইফাত ও মতিউর রহমানের পাশাপাশি আরও একটি নাম এখন সবার মুখে মুখে, তা হল কোটি টাকার গরু আর 15 লাখ টাকার ছাগল নিয়ে আলোচনা সমালোচনায় আসা সাদিক অ্যাগ্রো। কারণ গরুর বাবা দাদা কিংবা তার দাদার বংশমর্যাদার দোহাই দিয়ে একটি গরুর দাম কোটি টাকার ঘরে পৌঁছে দিয়েছে ফার্মটি। আর কয়েক হাজার টাকার ছাগলকে 15 লাখ টাকার ঘরে নিয়ে যাওয়ার কারণেই দিন দিন সাধারণের মধ্যেও বেড়েছে কৌতূহল। শুধু তাই নয়, অভিযোগ আছে তারা বিদেশ থেকে অবৈধভাবে উন্নত জাতের গরু ছাগল, দুম্বা এবং উট আমদানি করে থাকে। তারপরই নড়েচড়ে বসে প্রশাসন, ধীরে ধীরে উঠে আসে সেই ফার্মের অবৈধ জমি দখল করার খবরও। মোহাম্মদপুরের বেড়িবাঁধ সংলগ্ন আশপাশের অবৈধ স্থাপনা সহ খাল ও সড়কের জায়গায় সাদিক অ্যাগ্রো লিমিটেড অবৈধ জমি দখল করে। তারা 60টির মতো বেশি স্থাপনা নির্মাণ করেছে। সেই জায়গা উদ্ধারে নামে সিটি কর্পোরেশন, ডিএনসিসির নিজস্ব জমি, খাল ও রাস্তা দখল করে গড়ে তোলা সব স্থাপনা উচ্ছেদ করে প্রায় 10 বিঘা নিজস্ব সম্পত্তি উদ্ধার করা হয় বলে জানায় ডিএনসিসি। এমনকি উদ্ধারের পরদিনই সাদিক অ্যাগ্রোর দখল করা জায়গায় খনন কাজ শুরু করে ডিএনসিসি। কর্মকর্তারা জানান, ওই এলাকায় সব দখলকৃত খাল উদ্ধারে আরও অভিযান চলবে। এখন প্রশ্ন হল, সাদিক অ্যাগ্রো কি তাহলে তাদের ব্যবসা বন্ধ করে দিবে, নাকি অন্য কোথাও আবারও চলবে তাদের এরকম অবৈধ কার্যক্রম? নাসিমুল বারী সৌরভ, মোহনা ডিজিটাল।